মাতৃভাষাকে সব সময় রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট ফেল 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 আবার 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 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আমার বিশ্ববিদ্যালয়ে, আপনারা সবাই অবগত আছেন। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই মাতৃভাষা দিবসে আমি আমার বন্ধুদের সাথে বাংলা ভাষা একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবো। কে আগে বলবা, শাকিল, প্রীতি নাকি তুমি বলবা? আচ্ছা এই কে বলবা আগে, প্রীতি? আচ্ছা প্রীতি, মানে বেশি না, তুমি 30 সেকেন্ড বাংলায় কথা বলবা। আচ্ছা মাতৃভাষা সম্পর্কে একটু বলো, বাংলায় বলবা, শুদ্ধ বাংলা, এখানে কোনো ইংরেজি টানবা না। ওকে, ইংরেজি টানলে কিন্তু চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা। হ্যাঁ, আমরা জন্মের পর প্রথম যে ভাষাটা আমাদের আমাদের মারা আমাদের শিখায় সেটাই আমাদের মাতৃভাষা। যেহেতু আমরা জন্মের পর প্রথম বাংলা ভাষা শিখেছি, তাই বাংলাই হচ্ছে আমাদের মাতৃভাষা। জোরে আয়ের শক্তি নেই, এক মিনিট দাও। শাকিল বলো। আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, আমি পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে। তো ভালো 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 কইছি ভাই, কইছি ভাই। বাংলা আমাদের মাতৃভাষা, আর ভাষা আমরা যেখানেই থাকি না কেন বাংলা ভাষার প্রতি একটা আলাদা টান সবসময় থাকবে। দেশে থাকি আর বিদেশে থাকি, আর এই দিনে মহান ভাষা শহীদদের আসলে শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং জন্মগতভাবে আমি একজন বাংলাদেশি, বাংলা ভাষা মাতৃভাষা এটার প্রতি সবার একটা আলাদা টান থাকে। মাতৃভাষা হলো এমন ভাষা যার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করা যায়। জি, আজকে 21শে ফেব্রুয়ারি যেটা আন্তর্জাতিকভাবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1999 সালে। বাংলা ভাষাকে পৃথিবীব্যাপী বিস্তৃত করার জন্য আমাদের যা যা করা উচিত, নিজের মাতৃভাষাকে সবসময় রিপ্রেজেন্ট ইংরেজি বলে ফেলছে, ফেল 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 আবার আবার আবার। তো আমাদের সিফাত অনেক না, সিফাত অনেক ভালো বলছে কিন্তু লাস্ট পর্যায়ে সে রিপ্রেজেন্ট বলে ফেলছে। সো না না আর হবে না, তো একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবা, বলো। দিবস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কেননা এই দিনে আজকে আমরা আমাদের ভাষার মর্যাদা ফিরে পেয়েছি, এবং আমাদের বাংলার ছেলেরা তারা হচ্ছে বেঙ্গল সন, ইংরেজি বলবো না পাশে থেকে, হ্যাঁ বলো বাংলায় বলো, তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে ভাষা দিয়েছেন। এই দিনটিকে আসলে স্মরণ করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করা হয়েছে। আমরা সকালে এসেছি, শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছি, এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তো এই দিনটিকে আমরা ভালোভাবে সামনে আরও ভালোভাবে উদযাপন করার চেষ্টা করব, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমার বন্ধুরা চেষ্টা করেছে শুদ্ধ বাংলায় কথা বলার জন্য, কিন্তু কেউ কেউ শেষ পর্যায়ে আটকে গেছে, তার কারণে আমি খুবই দুঃখিত তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।